আজকে থাম্বনেল আপনারা দেখে বুঝেই গেছেন, আজকে আমি নিয়েছি রোমান্টিক বইয়ের সাজেশন। তবে বহুল পরিচিত বই যেমন শেষের কবিতা, দেবদাস, এরকম বই নিয়ে আমি আজকে আসিনি। আমি আজকে এনেছি বরঞ্চ কম পরিচিতি পাওয়া এমন কিছু বই যেখানে ভালোবাসা এক নতুন মাত্রা পেয়েছে। এখানে ভালোবাসা মানেই বিচ্ছেদ নয়, বা ভালোবাসা মানেই বিয়ে করে পরিণতি পাওয়া নয়। এখানে দুটি আত্মার অবিচ্ছেদ্য সম্পর্ক উঠে এসেছে। এই উপন্যাসগুলো নারী এবং পুরুষের সম্পর্কগুলোকে এক নতুন আঙ্গিকে দেখানোর কাজ করে। উপন্যাসটার কথা বলবো, সেটা হচ্ছে হুমায়ূন আহমেদের লেখা হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম। হুমায়ূন আহমেদের লেখা এই হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম উপন্যাসের মূল বক্তব্যই হলো, আমাদের যে মন আছে সেই মনকে আমরা একাধিক জনকে দিতে পারি। এই মনের প্রতীকস্বরূপ উনি ব্যবহার করেছেন পাঁচটি নীলপদ্ম। লেখকের মত অনুযায়ী আমরা প্রত্যেকটা পাঁচটি অদৃশ্য নীলপদ্ম হাতে নিয়ে ঘুরছি। মনের মতো কাউকে দিতে পারলেই আমরা সেই পদ্মগুলো দিয়ে দিতে পারবো, এবং তার কাছ থেকে যদি পদ্ম ফেরত পাই তাহলে তার আর আমার মনের বিনিময় হলো, যদি না পাই তাহলে খালি হাতে ঘুরতে হবে। দ্বিতীয়ত, এরকম পদ্ম অনেককেই দেওয়া যেতে পারে, তার কাছ থেকে পেলাম কি না পেলাম সেটাই কোনো যায় আসে না, এবং পরবর্তীকালে আমি সেই পদ্ম অন্য কাউকে দিতে পারি। উপন্যাসের বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে লেখক এই দুটো মতামত তুলে ধরেছেন। আপনি কোনটার সঙ্গে সহমত সেটা আপনি পড়তে গিয়ে ঠিক করে নেবেন। আসলে এই উপন্যাসটায় সেই বহু প্রাচীন প্রশ্ন উঠে এসেছে, ভালোবাসা কি জীবনে একবারই হয় নাকি বারবার হয়। কিন্তু এই পুরনো প্রশ্নকেও লেখক একদম নতুন মোড়কে পরিবেশন করেছেন পাঠকদের কাছে। আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি এরকম উপন্যাস এর আগে পড়েননি। এবং একই সাথে হুমায়ূন আহমেদের লেখার যেটা বৈশিষ্ট্য, অর্থাৎ বিভিন্ন সামাজিক দিক, বিভিন্ন সোশ্যাল মেসেজও উঠে এসেছে এখানে, তবে মূলত এটা একটা প্রেমের উপন্যাস। এরপরে আমার দ্বিতীয় নম্বর উপন্যাসের সাজেশন হলো ডক্টর দীপক চন্দ্রের লেখা যদি রাধা না হতো। এই দুনিয়ায় কিছু সম্পর্ক থাকে যেগুলো নাম পায় না কিন্তু সারা জীবন বেঁচে থাকে, অমর হয়ে যায় সেই সম্পর্কগুলো। দুর্ভাগ্যবশত এই অমর হয়ে যাওয়ার মতো সম্পর্ক বা এরকম মানুষ এখন হয়তো ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। এই উপন্যাসটা নারী এবং পুরুষের সম্পর্ককে এক নতুন আঙ্গিকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে দেখানোর কাজ করে। ভালোবেসে সোহাগ করা এবং ভালোবেসে পুজো করা, এই দুয়ের মধ্যে যে পার্থক্য আছে সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই উপন্যাসে। নারী এবং পুরুষ হৃদয় বা মানব হৃদয় যে কোনো দিন কোনো বাধা মানে না, সেটাও ফুটে উঠেছে এই উপন্যাসে। নারী মনের বিশ্লেষণ বা মানব হৃদয়ের বিশ্লেষণ বা নারী পুরুষের সম্পর্কের এত সুন্দর বিশ্লেষণ আমি এর আগে কোনো উপন্যাসে পড়িনি। রাধা এবং কৃষ্ণের প্রেমকে, তাদের ভালোবাসাকে, তাদের জীবনকে যে দৃষ্টিভঙ্গিতে এখানে দেখানো হয়েছে, আমার মনে হয় না এই দৃষ্টিভঙ্গিতে আপনি আগে কখনো পড়েছেন বা কোথাও শুনেছেন। সর্বোপরি যদি আমি বলি তাহলে এখানে এই ভালোবাসার উপন্যাসে লেখক এত সুন্দর ভাষা ব্যবহার করেছেন এবং সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন যে এই উপন্যাসটা একটা আলাদা মাত্রা পেয়েছে। আমি হাইলি রিকমেন্ড করব আপনাকে এই উপন্যাসটা পড়ার জন্য, যদি আপনি প্রেমের উপন্যাস পড়তে ভালোবাসেন। রোমান্টিক উপন্যাসের সাজেশনের মধ্যে যদি আমি আপনাকে একটা বড় গল্পের সাজেশন দিই তাহলে কি খুব খারাপ হবে? উপন্যাস পড়ার সময় না থাকলে আপনি পড়ে দেখতে পারেন একটা বড় গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সমাপ্তি হচ্ছে আমার তৃতীয় সাজেশন। সদ্য বিএ পাশ করা অপূর্ব যখন কলকাতা থেকে গ্রামে পা রাখে তখন ঘটনার দৈবী চক্রে সে এক কিশোরীর হাসির খোরাকে পরিণত হয়। কিশোরী অর্থাৎ এই উপন্যাসের নায়িকা মৃন্ময়ী একদমই নারী সুলভ কোনো ব্যবহার করে না। ডান পিঠে মেয়ে এবং তার খেলার সঙ্গী যত সব তার বয়সী ছেলেরা। গুরু গম্ভীর অপূর্ব এবং এই ছটফটে মনের মৃন্ময়ী, এদের সম্পর্ক কোন দিকে মোড় নেবে? এদের মনের বিনিময় কি কখনো সম্ভব হবে? নাকি গ্রাম বাংলায় যেভাবে আগেও বহু সম্পর্ক হারিয়ে গেছে বা বহু সম্পর্ক কম্প্রোমাইজ করে বেঁচে থেকেছে, তারাও এইভাবেই বাঁচবে? তাদের এই সম্পর্কের সমাপ্তি কোথায় বা সমাপ্ত কোথায় হবে? খুব সুন্দর বড় গল্প হলেও প্রেমের একটা গল্প, ভালোবাসার একটা গল্প, আমি হাইলি রিকমেন্ড করব এই গল্পটাকে পড়ে দেখার জন্য। কবিগুরুর ভাষা এবং বর্ণনা এই গল্পটাকে আপনার মনের চিরবাসিন্দা করে দেবে বলে আমি অন্তত দাবি করছি। তবে যাদের বাংলা একটু দুর্বল বা যারা শুরু করেছেন তারা একটু হোঁচট খেতে পারেন, তবু আমি বলবো পড়ে দেখুন। পড়তে পড়তেই তো অভ্যাস হবে, পড়তে পড়তেই এরকম ভাষার সঙ্গে পরিচয় ঘটবে। এরপর আমার চতুর্থ সাজেশনে রয়েছে বর্তমানে বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সাঁতারু এবং জলকর্ণা। একটা ছেলে যে তার জীবনকে খুঁজে পায় জলের গভীরে, সে যখন ডাঙায় ওঠে তখন তার জীবন সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। জলে সে এক এমন মায়াবী জলকর্ণার দেখা পায় যাকে খুঁজে পাওয়া যায় না। তার মনে এই প্রশ্নও আসে, জলকন্যা বা এরকম কিছু আদৌ কি বাস্তবে হয় নাকি এটা সম্পূর্ণই তার কল্পনা? অনেক মেয়ের মধ্যে ডুব দেওয়া সাঁতারু খোঁজে সেই একজনকে, সেই জলকন্যাকে, কিন্তু শেষ তাকে খুঁজে পায় না, হতাশ হয়ে থাকে। অপরদিকে রয়েছে একটা মেয়ে যে রুগ্ন, যার সারা গায়ে ঘা ভর্তি, যে তার বয়সের তুলনায় অনেকটা কম বৃদ্ধি পেয়েছে, এর ওর বাড়িতে সে ভিখারির মতো পড়ে থাকে। সুদর্শন যুবা আর এরকম রোগগ্রস্ত মেয়ে,
প্রকৃতি বা সৃষ্টিকর্তাকে বাঁধতে পারবেন এদের কোনো সম্পর্কে? এটাকে নভেল না বলে নভেলা বলা চলে, বেশ ছোট। যারা আনন্দের 10 টাকার ইবুক কিনেছিলেন তারা এই বইটা দেখবেন তাদের বইয়ের, তাদের সেই ইবুকের প্রথম বই হিসাবে। তবে আনন্দের অ্যাপ একটু কম ডেভেলপ, পড়তে একটু অসুবিধা হতে পারে, বা আপনি পেপার ব্যাকও পড়তে পারেন। এই উপন্যাসটা একটু অন্যরকম, সময়ের সাথে সাথে সম্পর্কগুলো যে অন্য রূপ নিচ্ছে, অন্যরকমভাবে বদলে যাচ্ছে বা তাতে অনেক ফাঁক ফোকর দেখা দিচ্ছে, সেই সব উঠে এসছে। এবং একই সাথে উঠে এসেছে ভালোবাসার শক্তি কি, ভালোবাসা মানুষকে কতটা কিছু বদলে দিতে পারে বা মানুষকে দিয়ে কী কী করিয়ে নিতে পারে তার কথাও। সময়ের সাথে সাথে মানুষের বদলে যাওয়া ভালোবাসার কথা উঠে এসেছে, সম্পর্কের ফাঁক ফোকর উঠে এসেছে, আবার একই সাথে উঠে এসেছে কিছু মানুষ শুধু নীরবে নিভৃতে সারা জীবন ভালোবেসে যেতে পারে তার কথা। ভালোবাসার কতটা শক্তি বা ভালোবাসা মানুষের জীবনকে কীভাবে বদলে দিতে পারে সেটাই উপন্যাসে উঠে এসেছে। তবে এই উপন্যাসটা একটু ছোট, যেটা আমি বললাম এটা একটা নভেলা বললে বেশি ভালো হয়, এটা আরেকটু বেশি হলে আমার ভালো লাগতো, তবে আমি আপনাকে বলবো অবশ্যই পড়ে দেখার জন্য। আমার 5 নম্বর এবং লাস্ট যে সাজেশনটা আছে সেটা দেখলে আপনি একটু ভাবতে পারেন আমি হয়তো ভুল বলছি, কারণ আমি এবার যে আপনাকে উপন্যাসটার কথা বলবো সেটা হলো মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখা কেউ কেউ কথা রাখে। যারা ভাবছেন আরে এটা তো থ্রিল সাজেশনে ছিল এখানে এলো কি করে, তাদের বলবো লেখকের নাম দেখুন, নাজিমুদ্দিন স্যারের লেখাটা এখানেই সবার থেকে আলাদা। মোহাম্মদ নাজিমুদ্দিনই হয়তো পারেন একই মোড়কে বিভিন্ন জিনিসকে একসাথে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে। যারা মনে করেন আউট অফ সাইট আউট অফ মাইন্ড, তাদের সাইট অর্থাৎ তাদের দৃষ্টিকে বদলানোর কাজ করবে এই উপন্যাস। যেখানে আমরা প্রায়ই বলে থাকি কেউ কথা রাখে না, কেউ কথা রাখেনি, সেখানে এই কেউ কেউ কথা রাখে আমার মনে হয় এই নামটাই পাঠককুলকে বিশেষভাবে আকর্ষিত করবে। ভালোবাসা মানেই বিয়ে করে একসাথে থাকা বা বিয়ে না করে একসাথে থাকা নয়, ভালোবাসি মানে আমি তোমার সাথে থাকলেও ভালোবাসি, আমি তোমার থেকে দূরে থাকলেও ভালোবাসি। এই কনসেপ্ট হয়তো কিছুটা সেকেলে বা হয়তো আপনি বলবেন এটা প্র্যাকটিক্যাল না, তবু কিছু মানুষের ভালোবাসা এতটা গভীর হয় যে তাদের ভালোবাসার জন্য সারা জীবন একসাথে থাকার দরকার হয় না। এরকমই পরিণতি পাওয়া এবং পরিণতি না পাওয়া মানুষের গল্প এই থ্রিল উপন্যাসে উঠে এসেছে। থ্রিল উপন্যাসে উঠে আসে এই ভালোবাসার কনসেপ্ট এবং বিভিন্ন সামাজিক বার্তা আপনার দৃষ্টিভঙ্গিকে অনেক জায়গায় হয়তো চ্যালেঞ্জের মুখে ফেলবে। রোমান্টিক প্রেক্ষাপটে লেখা এই থ্রিল আপনার অবশ্যই ভালো লাগবে, একই সঙ্গে থ্রিল এবং রোমান্টিক পাঠককুলের পড়ার মজা অনেক বেশি বাড়িয়ে দেবে বলে আমার মনে হয়। যারা থ্রিল ভালোবাসেন এবং রোমান্টিকও পড়তে চান তাদের বলবো এই উপন্যাসটা কখনো মিস করবেন না। মোহাম্মদ নাজিমুদ্দিনের কেউ কেউ কথা রাখে এই উপন্যাসটাকে আমি হাইলি রেকমেন্ড করছি। এক্ষেত্রে আমি আরো একটা কথা বলে রাখি, এই সমস্ত উপন্যাস অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য, এখানে শুধুমাত্র মননে নয় বয়সেও প্রাপ্তবয়স্ক বলতেই আমি বোঝাতে চেয়েছি। এই প্রত্যেকটা উপন্যাসকে আপনি দেখতে পাচ্ছেন এখানে, হয়তো ভিডিও শুরুতে আপনি বোঝেননি এখানে এগুলো রাখার কারণ, এখানে এখানের প্রকাশনী দেওয়া আছে এবং দাম যদি আমি বলি তাহলে যার দরকার হবে আমাকে জিজ্ঞাসা করে নেবেন বা আমাদের অন্য ভিডিওতে পেয়ে যাবেন। আমি আজকে আনিনি খুব পরিচিত কোনো রোমান্টিক বই, তবে আমি কথা দিচ্ছি ভবিষ্যতে আমি খুব পরিচিত রোমান্টিক বইয়ের মধ্যে আমার 5টা ভালো লাগার বই নিয়ে আসবো। ততদিন আপনি এই বইগুলো পড়ে আমাকে জানাতে পারেন কেমন লাগলো। ততদিন ভালো থাকবেন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন এবং বই পড়তে থাকুন।